নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখে বুঝতেই পারছো আমি একটা রকম জলচৌকিতে আলপনা দিয়ে নিচ্ছি, আর ক্যাপশনে তো সবাই দেখেই নিয়েছো। তাহলে বলেই দিই, বাড়িতে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আর সেই জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। তোজো শোনা তো অবশ্যই আমাকে হেল্প করতে বসে গেছে, আর ও ওয়েট করছে কখনো কালারগুলো পাবে। দেখো ওই কালারগুলো নিয়েও কালার করবে বলে ওয়েট করছে, মাঝে মাঝে রাগও হয়ে যাচ্ছে একটু একটু। যাই হোক, মোটামুটি একটু আলপনা দিয়ে নিলাম, দেখা যাক ঠাকুরটা কতটা বড় হয়েছে তো বুঝতে পারছি না। যদি এর ওপর ঠাকুরটাকে বসানো যায় তাই আগে থেকেই রেডি করে রাখলাম। খুব একটা ভালো হয়নি, তবু যেরকম পেরেছি তাড়াহুড়ো করে একটা হয়েছে। আর এই যো আমাদের ছোট সাহেব বসে পড়েছেন কালারগুলো নিয়ে কালার করতে, তার একটা ড্রয়িং খাতা নিয়ে এসছে, ও নিজে করবে। দিদি করে দিচ্ছে, হবে না, ও নিজে করবে। দেখো রেড কালারটা বেশি পছন্দ, আর হোয়াইট কালারটা আমি আগেই সরিয়ে রেখেছি। এই যে ও নিয়ে নিয়েছে ওর ঢোল, আমরা যাচ্ছি ঠাকুর আগে থেকে প্র্যাকটিস করে নিচ্ছে, এই জন্য ও ঢোল নিয়ে একদম রেডি, বলছে ওইটা নিয়েই যাবে, আর কাঁসর নিয়ে যাব। চলো, এই যে আমাদের বাড়ির মা, আগেই পুজোর আগেই ঠাকুর অর্ডার দিয়েছিলাম, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ছোট কাকু এসেছে, আমরা তিনজন তো এসেইছি, আমি তোজো সাহেব বাপি এসেছে, ছোট কাকু এসেছে, জন্টি শুভ সবাই মিলে এসেছি ঠাকুরকে, অর্থাৎ আমাদের বাড়ির মাকে বাড়ি নিয়ে যেতে। দেখো কি সুন্দর, আর এই শাড়িটা যেহেতু আমরাই কিনে দিয়েছিলাম ওই জন্য বেশ সাদা লাল পেরে শাড়ি কিনে দিয়েছি, মানে নিজেদের পছন্দ মতো আর কি মাকে সাজানো। তোজো শোনা তো যথারীতি খেলতে ব্যস্ত, একটা ভ্যান নিয়ে আসাও হয়েছে, এই যে ছোট কাকুর সঙ্গে খেলতে ব্যস্ত, ঢোল বাজাচ্ছে, দেখো কেমন। আমাদের বাড়ির মায়ের অল্প একটুখানি সাজ বাকি, এই জন্য নাকের নথটা আর টায়রাটারা পরিয়ে দেবে, তারপর মাকেই বাড়ি নিয়ে যাব। তোমরা দেখতে থাকো, আর আমাদের মায়ের মুখটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যেখানে ঠাকুর করতে দিয়েছি ওরাই সব দেখিয়ে দিচ্ছে যে কীরকমভাবে মাকে বাড়ি নিয়ে গিয়ে বাকি পিছনের চালচিত্রটা রাখা হবে, কারণ অত বড় চালচিত্র তো একবারে নিয়ে যাওয়া যাবে না। ওই সবাই একটু দেখে শুনে নিচ্ছি আর কি, কতটা কি বুঝতে পারছি আমরা সেটা বড় কথা না, কিন্তু দেখে শুনে নিচ্ছি এই আর কি। চলো তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি মাকে নিয়ে যাওয়া যাক, সন্ধে হয়ে আসছে, সন্ধ্যের আগেই মাকে বাড়ি নিয়ে যাব। তো আমার কাছে চলে এসো, সরে এসো, তো সরে এসো। যেহেতু এখানে অর্থাৎ আমাদের বাড়ি এদিকে জগদ্ধাত্রী পুজোটা বেশি, আর সেই জন্য দেখো কেমন লাইটিং হয়েছে। মায়ের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বাড়িতে পুজো করার, আর এবছর ঠাকুরের কৃপায় হয়েও গেল,
তাই আর দেরি না করে আমরাও তোরজোর আরম্ভ করে দিলাম। এই দেখো বাড়ির সামনে ঠাকুর এসে গেছে, কিন্তু কিভাবে নামাবো, কোথায় কি করব, সেইগুলো সব ঠিকঠাক হচ্ছে আর কি। দেখো পাড়ার বাচ্চা কাচ্চা আশেপাশের দাদারা সবাই মিলেই হেল্প করেছে, আর ঠাকুরটা যেহেতু একটু বড় তাই একটু অসুবিধা হচ্ছিল, তবে সেরকমভাবে মায়ের কৃপায় আমরা সবই করতে পেরেছি। দেখো ঠাকুর মানে আমাদের বাড়ির মাকে আমরা কোথায় বসাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখো কীরকমভাবে কী হয় না হয়। এমনি রাখাই ভালো, জল চৌকিতে পড়ে যাবার পর সরিয়ে দাও না, ওখানে কে আছে সামনে, জল চৌকিটা এই দেয়ালে করে দাও, মা হাতের ওইটা দাও, মা এখন বসে পড়েছে পূজোর শ্রী বানাতে, একটু অন্যরকম করার ইচ্ছা তাই মাও সেই রকমভাবেই বসে পড়েছে। দেখো এটা কুলো টাইপ করার চেষ্টা করা হচ্ছে, পুরোটা হয়ে যাক সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মা নিজে হাতেই বানাচ্ছে, যেহেতু মা পছন্দ করে ডিজাইনটা ফোন থেকে দেখে নিয়েছে, ওই যে পাশে রেখে সেই রকমভাবে বানিয়ে ফেলছে। এই দেখো মা বানিয়ে ফেলেছে সুন্দর শ্রী, আর মা প্রথমবার বানিয়েছে তাই বেশ ভালোই হয়েছে। আর এখানে পুজোর জোগাড়জাত আরম্ভ হয়ে গেছে, কালকে পুজো, মানে আমি যেদিন ভিডিওটা করেছি তার পরের দিন পুজো, আর তার আগের দিন পাশের বাড়ির কাকিমা জেঠিমারা এসেও হেল্প করছে, আর সবাই মিলে করলে কাজ করতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। আর সেই সময় এখানে আমাদের যে পুরোহিত আর কি ঠাকুরমশাই এসে গেছেন, মাকে মালা পরানো হবে। দেখো এই মালাটা আমরা পছন্দ করে নিয়ে এসেছি, আমি আর সাহেব পছন্দ করে এই মালাটা অর্ডার দিয়ে করিয়েছি, কি সুন্দর না দেখতে, বাড়ির মায়ের গলায় এইরকম একটা মালা না থাকলে হয় বলো। দেখো রাঙা জেঠু রয়েছে, বাড়ির সবাই আসছে যাচ্ছে, সবাই খুব হেল্প করেছে, সবাই মিলে না থাকলে কখনোই এইরকম একটা পুজো ভালোভাবে সম্পন্ন করা সম্ভব না। এই দেখো মাকে সমস্ত মালাগুলো ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছে, দেখো তো কেমন লাগছে মাকে। যেহেতু জগদ্ধাত্রী পুজো, নবমীর দিনই চারবার পুজো হয় তাই ঠাকুরমশাই কিছু কিছু কাজ আগিয়ে রাখছেন। আর সেই দেখো এখানে ফুলের সাজটাও হয়ে গেছে, মাকে নিয়েছি ঘর দোর একটু গুছিয়ে না ফেললে হয়, আর এখানে পাশে কাকিমা জেঠিমারা সব জোগাড়জাত কিছুটা এগিয়ে রাখছে যাতে কালকে সকাল সকাল আর খুব বেশি তাড়াহুড়োটা না করতে হয়। খুব সুন্দর করে বারান্দাতেই জোগাড়টা হচ্ছে, আর ওইখানে তো ঠাকুর মাকে এনেছি ওখানেই পুজো হবে। এই দেখো সব জোগাড়জাত করে সুন্দরভাবে পুজো করার চেষ্টাই করা হচ্ছে, কি সুন্দর করে এইখানে এইগুলো এঁকে দিচ্ছে। দেখো এর ওপর ঘট বসানো হবে, বাপি বসে আছে সারা দিন এদিক ওদিক করে সবাই একটু ক্লান্ত, হোম পাত্রটাও সুন্দর করে সাজিয়ে রাখা হচ্ছে। তোজো শোনার তো একদম মজা, ও সারা দিন ছুটে বেড়াচ্ছে ঠাকুর আনতে যাওয়া, কি হবে না হবে, একবার ছাদে উঠছে একবার নিচে নামছে, ওরই মজা। আর ছোট মানুষ ওরাই তো মজা করবে বলো। মোটামুটি আগের দিনের কাজ শেষ, কিন্তু এই চাঁদোয়াটাই লাগানো হয়নি,
ওই জন্য সবাই মিলে হাতে হাত লাগিয়ে চাদরটা লাগিয়ে ফেলা হচ্ছে। আর তৈরি শোনো তো যথারীতি পাপার কাছে, ও তো পাপাকে সেরে কোথাও যাবে না। এই দেখো, আর সেদিন বেশ গরম করছিল, সব প্যান্ডেল হয়ে গেছে, অত বড় বড় লাইট জ্বলছে, তো বেশ গরম করছিল জানো। ঠাকুর দেখে এসে গেছে, দিয়ে এখন আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা কেমন? ভালো। আর মোটামুটি জোগাড় জাত এখানে একটু এগিয়ে রাখা হয়েছে, আর হয়েছ বাকি কাজ ওখানে হচ্ছে। আজকের মতো আপাতত যতটা যা করা যায় সবই হয়ে গেল। আর মাকে মালাগুলো পরে সব সাজিয়ে গুছিয়ে মানে অসাধারণ সুন্দর দেখতে লাগছিল। আর তো শোনা যথারীতি হেল্প করার জন্য দেখো সব ঝুঁকে ঝুঁকে দেখছে কি হচ্ছে না হচ্ছে। আমরা ওকে দেখবো না কাজকর্ম করবো? দেখো ছোট্ট মানুষ সব কাজকর্ম একবারে নিজে থেকেই বুঝে নিচ্ছে।